নমস্কার টেক প্রেমীরা, কেমন আছো সবাই? তো আজকে আর একটা টেক গোল্লার ফ্রেশ এপিসোড নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো চলো টেক দুনিয়াতে এখন কী কী চলছে আর দেরি না করে দেখে নিই। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ইউটিউব, যেখানে আমরা মূলত ভিডিও আপলোড করি যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি। তো ইউটিউব এখন রিসেন্টলি একটা স্ট্রং পদক্ষেপ নিতে যাচ্ছে, যেখানে হচ্ছে ইউটিউবে আমরা অনেক থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কী হয় অ্যাড ব্লক করার চেষ্টা করি, বা অনেক থার্ড পার্টি ব্রাউজার আছে যেগুলোর মাধ্যমে আমরা অ্যাড ব্লক করার চেষ্টা করি। তো আপকামিং ডেজে ইউটিউবে এই সমস্ত যে অ্যাপ ব্লক করা, সেই অ্যাপ ব্লক করা কিন্তু আর পসিবল হবে না। তো এখন দেখো, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তারা কিন্তু ইউটিউবে এই অ্যাড থেকেই কিন্তু ইনকাম জেনারেট করি, এবং যারা কনজিউম করি কন্টেন্ট তারা কিন্তু কোনো টাকা এর জন্য দিই না। হ্যাঁ, ইউটিউব প্রিমিয়াম রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম যারা ইউটিউব ইউজার রয়েছে তারা কিন্তু প্রিমিয়াম না নিয়ে ফ্রি অফ কস্ট ইউটিউব সার্ভিসটা ইউজ করে। তো যে কোনো একটা সার্ভিস রিসিউম করে চালানোর জন্য সেক্ষেত্রে কিন্তু এই অ্যাড, হ্যাঁ আমরা এটা ইরিটেড মনে, কিন্তু দেখো তোমরা যে টিভি রয়েছে টিভির জন্য কেবল কানেকশন দিচ্ছ, সেখানেও কিন্তু আমাদের অ্যাডস দেখতে হয়। তো মোটামুটি একটা প্ল্যাটফর্মকে সচল রাখার জন্য অ্যাড খুব গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি ইউটিউবে এই পদক্ষেপটা খুবই ভালো। নেক্সট আপডেট রয়েছে ইনস্টাগ্রামের তরফ থেকে। ইনস্টাগ্রামও তার যে রিল রয়েছে সেখানে নন স্কিপেবল অ্যাড ইন্ট্রোডিউস করাচ্ছে। রিসেন্টলি কিছু কিছু রিলসে দেখা যাচ্ছে যে সমস্ত অ্যাড রয়েছে রিলের মাঝখানে অ্যাড আসছে, তো সেখানে কী হচ্ছে না, এই নন স্কিপেবল অ্যাডগুলো কিন্তু দেখে তারপর পরবর্তীখানে রিলে যাওয়া যাচ্ছে। তো ইনস্টাগ্রামও কিন্তু অ্যাডের যে বিজনেস, যেখানে আমরা রিলেতে এত অ্যাড দেখতে, মানে রিলেতে অ্যাড দেখতেই পেতাম না, তো আমরা কিন্তু ফেসবুক ওয়াচে যেমন অ্যাড দেখতে পাই, ইনস্টাগ্রাম রিলেও কিন্তু এবার থেকে অ্যাড দেখতে পাবো। নেক্সট আপডেট রয়েছে মেসেঞ্জারের তরফ থেকে। আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু 2022 সাল থেকে যে হোয়াটসঅ্যাপ যে কমিউনিটি সেটা কিন্তু পেয়ে গেছি, এর পরবর্তীকালে কী হচ্ছে যে ফেসবুকের যে মেসেঞ্জার রয়েছে সেই মেসেঞ্জারে আমরা কমিউনিটি পেয়ে যাবো। অর্থাৎ এই কমিউনিটিতে কিন্তু আমরা 5000টা বেশি মেম্বার বলো বা 5000টা গ্রুপ বলো সে কিন্তু আমরা অ্যাড করতে পারবো, এবং ফেসবুকেও কিন্তু আমরা কমিউনিটি তৈরি করতে পারবো। যে ফ্রেন্ড থাকুক বা না থাকুক, বা যে গ্রুপে থাকুক বা না থাকুক, আমরা কিন্তু তাদেরকে সেই কমিউনিটিতে অ্যাড করতে পারবো। নেক্সট আপডেট রয়েছে ফেসবুক পেজের তরফ থেকে। ফেসবুক পেজে যখন আমরা লাইভ স্ট্রিম করতে যেতাম তখন আমরা কিন্তু পেজ খুলেই ইনস্ট্যান্টলি লাইভ স্ট্রিম করতে পারতাম, কিন্তু 10ই জুন থেকে একটা পলিসি চেঞ্জ হয়েছে, যেখানে ফেসবুকে যদি আমরা লাইভ যেতে যাই তাহলে কী হবে না, আমাদের যে পেজটা রয়েছে সেটা 2 মাসের পুরনো হতে হবে, অর্থাৎ 60 দিনের পুরনো হতে হবে, এবং তার সাথে সাথে 100খানা ফলোয়ার থাকতে হবে। তো এটা একটা ভালো পদক্ষেপ বলে মনে হয় সিকিউরিটির জন্য। কিন্তু আমার যে গেমিং স্ট্রিমিং চ্যানেলটা রয়েছে অডিয়েন্স প্লে, সেটাতে কিন্তু 69 ফলোয়ার্স রয়েছে, তোমরা কিন্তু ফলো করে দাও, নাহলে আমি লাইভ স্ট্রিম করতে পারছি না। নেক্সট আপডেট রয়েছে অ্যাপেলের যে WWDC হয়ে গেল রিসেন্টলি কিছুদিন আগেই, তো সেখানে একটা যে আপডেট আমরা সেটা কুইকলি জেনে নিই। প্রথমত হচ্ছে অ্যাপেল যে ইন্টেলিজেন্স, অর্থাৎ অ্যাপেলের AI যেটা এরা নাম দিয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্স, সেটা কিন্তু ইন্ট্রোডিউস করেছে, এবং তাতে মানে ChatGPT-র সঙ্গে বলতে পারো যে এটা কম্বাইন করে সব কিছু, এবং আইফোনের যে 15 রয়েছে এবং তার পরবর্তীকালে যে সমস্ত মডেলস আসবে সেগুলোর সঙ্গে তোমরা ফ্রি অফ কস্ট এই অ্যাপেল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবে। নেক্সট হচ্ছে অ্যাপেলের যে আইপ্যাড ছিল সেখানে ক্যালকুলেটার অ্যাপটা মিসিং ছিল, যেটা কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আইপ্যাডে আমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবো, এবং তার সাথে কী হচ্ছে না, এই ক্যালকুলেটার একটু অ্যাডভান্স, কারণ এখানে তুমি যখন ইকুয়েশন হাতে লিখে দেবে কিন্তু সেটা ইজিলি সেখানে সলভ হয়ে যাবে কোনো ইকুয়েশন যদি করতে থাকো। এবং নেক্সট হচ্ছে কী হচ্ছে না, অ্যাপেলের যে সিরি রয়েছে সেই সিরিটা কিন্তু অ্যাডভান্স এখানে, তার সাথে অ্যাপেলের যে আইফোন রয়েছে সেখানে কিন্তু আমরা ট্যাপ টু পে, যেটা অ্যান্ড্রয়েডে আমরা অলরেডি অনেক দিন ধরে ইউজ করে অভ্যস্ত রয়েছি, তো সেই ফিচার্সটাও কিন্তু এখানে বলা হচ্ছে। এবং আপকামিং ডেসে iOS 18-এ আরও ভালো ভালো ফিচার্স, কারণ এটার মুহূর্তে বিটাতে রয়েছে, এবং বিটা থেকে যখন অটোমেটিক এটা পাবলিকে চলে আসবে তখন কিন্তু আমরা আরও নতুন নতুন ফিচার্স পেয়ে যাবো। যেমন লাইক ধরো তোমার যে সমস্ত আইকনস রয়েছে, অ্যাপসগুলো রয়েছে, সেগুলো হোম স্ক্রিনের যে কোনো জায়গাতে কিন্তু সেটা অ্যাড করতে পারবে, থিমস অ্যাড করতে পারবে, কন্ট্রোল প্যানেল যেটা রয়েছে সেটা খুব ভালোভাবে আরও রিডিজাইন করা হয়েছে, এবং তার সাথে ভলিউম ডাউন আপ এটার যে এফেক্টটা ছিল সেই এফেক্টটা একটা ভালো ফুল এফেক্ট দেওয়া হয়েছে। নেক্সট আপডেট আছে Vivo X Fold 3 ফোনের তরফ থেকে, যেটা হচ্ছে একটা ফোল্ডিং ফোন যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। এর যে কুইক স্পেসিফিকেশনগুলো সেগুলো বলে দিই, 6GB র্যামের সঙ্গে 512GB স্টোরেজের সঙ্গে আসে, তার সাথে আছে কি না এর IPX8 যে ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে সেই ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ তুমি জলে ভিজিয়ে দেওয়ার কোনো সমস্যা নেই। Snapdragon 8 Gen 3 চিপসের সঙ্গে আসে, তার সাথে টেলিফোটো ক্যামেরা, 4K সিনেম্যাটিক শর্ট ভিডিও তোমরা এখানে সাপোর্ট করবে, পোর্ট্রেট ভিডিও সাপোর্ট রয়েছে, এবং তার সাথে কী রয়েছে যে এখানে অনলাইন অফলাইন দুভাবেই পেয়ে যেতে পারো। অনলাইন যদি আমরা অফারের তরফ থেকে দেখি, সে 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো অনলাইনে, সেটা SBI HDFC এই সমস্ত ক্রেডিট কার্ডের মাধ্যমে পেতে পারো, এবং তার সাথে নো কস্ট EMI তো থাকছে, এবং তার সাথে কী হচ্ছে না 10% অফলাইন ডিসকাউন্টও পেয়ে যাবে, তার সাথে বেশ কিছু তোমার কার্ড ভেরিয়েন্ট রয়েছে, কার্ড মার্চেন্ট রয়েছে, তার সঙ্গে টাই আপ করা রয়েছে। এটা সেল যেটা রয়েছে সেটা 13 জুন থেকে কিন্তু তোমরা সেল পেয়ে যাবে। নেক্সট আপডেট রয়েছে স্যামসাংয়ের তরফ থেকে। স্যামসাং রিসেন্টলি একটা স্যামসাং
ওয়াচ এফই লঞ্চ করে দিয়েছে, যেটা যে কুইক স্পেসিফিকেশনগুলো তোমাদের বলি, দেখো এটা বাজেট ফ্রেন্ডলি যে স্মার্ট ওয়াচ আমরা বলতে পারি, কারণ এই দুটো ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে ব্লুটুথ ভেরিয়েন্ট, একটা হচ্ছে এলটি ভেরিয়েন্ট, দুটোর দাম এমন কিছু না, একটা হচ্ছে $199 যেটা ব্লুটুথ ভেরিয়েন্ট এবং $249 হচ্ছে এলটি ভেরিয়েন্টের জন্য, দুটোই কিন্তু আবার তো ফাইনাল প্রাইসটা আমি বলছি না, এগুলো লিক সম্পর্কে বলছি, ঠিক আছে। এর সাথে যে তোমার স্পেসিফিকেশন পাবে সেটা হচ্ছে 1.2 ইঞ্চের একটা ওলেড ডিসপ্লে পাবে, এক্সিনোসের W920 চিপসেট পাবে, তার সাথে হচ্ছে 16 GB এর ইন্টারনাল স্টোরেজ হবে, এর সাথে হার্ট রেট সেন্সার, স্লিপ ট্র্যাকিং, ব্লাড প্রেশার মনিটরিং, এবং তার সাথে কি হচ্ছে না তোমার 100 ওয়ার্কআউট মোড রয়েছে, ইসিজি করতে পারবে, এবং একসাথে এতগুলো ফিচার্স কিন্তু রয়েছে, এবং আপকামিং ডেসে এই ফুল যে ফিচার্স সেগুলো কিন্তু তোমাদেরকে জানাবো এটা সম্পূর্ণভাবে লঞ্চ হয়ে গেলে। তো ব্যাস টেক গোল্লার এপিসোডে এই কটাই আপডেট তোমাদের জন্য ছিল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।